আট দিন নিখোঁজ থাকার পর যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। মৃত 32 বছরের বিজয় সিংহ ওরফে ভিকির বাড়ি হাওড়ার বালি পাঁচখরা থানার ভৈরব ঘটক লেনে। পরিবারের দাবি, গত 24 আগস্ট বিজয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যান রাজেন তিওয়ারি ও সোনু নামে দুই বন্ধু। এরপর থেকে বিজয়ের খোঁজ মিলছিল না। পরদিন মালি পাঁচখরা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। একটা বডি পাওয়া গেছে, এবার সেই বডিতে মানে বডি এমন কি মানে চেনা যাচ্ছে না বডিটা। তো এবার বডির কাছ থেকে ফোন পাওয়া গেছে, এবার যে জুতোটা পড়েছিল সেই জুতোটা পাওয়া গেছে। এবার এখানকার যে থানা যে অফিসার নিয়ে এসেছেন বডিটা, তিনি বলছে যে হোয়াইট প্যান্ট আর জিন্সের শার্ট পরে আছে, কিন্তু স্যার ওই হোয়াইট প্যান্ট জিন্সের শার্ট আমার ভাই পরেছিল। মৃতের দাদা দাবি, বিজয়ের বন্ধু রাজেন জানান ওই দিন তিন বন্ধু গোলাবাড়ি থানার এলাকার গঙ্গার ঘাটে বসে মদ্যপান করেন, তারপর বিজয়কে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যান। তারপর বিজয় কিভাবে নিখোঁজ হলো তা তিনি জানেন না। এরপরই উধাও হয়ে যান রাজেন, তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করে বিজয়ের পরিবার। তদন্তে নেমে 27 আগস্ট রাজেনের ভাইকে গ্রেফতার করে পুলিশ। এরপর শনিবার রাতে নিশ্চিন্তা থানা এলাকায় জাতীয় সড়কের পাশে ঝোপ থেকে একটি পচা গলা দেহ উদ্ধার হয়। পরে পুলিশের থেকে খবর পেয়ে বাড়ির লোকজনকে মৃতদেহ শনাক্ত করেন। এরপরই রাজেনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। আমার তো স্যার রাজেন তিওয়ারির উপরে সন্দেহ, রাজেন তিওয়ারি ওর সঙ্গে যে ছোট বলে ছেলে ছিল, সোনু বলে ছেলে, তারই উপরে আমার সন্দেহ। সেই ছেলেটা এখনো ধরা পড়েনি, পুলিশ স্যার কিভাবে কাজ করছে আমরা কিছু বলতে পারছি না স্যার। পুলিশ জানিয়েছে মৃতদেহ উদ্ধারের পর থেকেই রাজেন ও সোনু পলাতক, মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।